চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশের 384তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন এই শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাউদ্দিন এবং চট্টগ্রাম নর্থ জোন প্রধান মোহাম্মদ নাইয়ার আজম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।